নমস্কার আবার সবাইকে স্বাগত আমার চ্যানেল ফার্স্ট লার্নিংয়ে এবং আজকের এই পর্বটা আবার আনলাম কিছু কোশ্চেন অ্যান্সিং জমে গেছে এবং সেই প্রশ্নগুলোর প্রশ্নগুলো জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়ার প্রয়োজন ছিল তাই আমি দিচ্ছি কারণ দিনে দিনে নানা রকম নতুন মেম্বার এখানে জয়েন করছে এবং তারা নানারকম ভুলভাবে গাইডেন্স পাচ্ছে নানারকম গ্রুপ থেকে নানা রকম ইউটিউবারদের থেকে নানারকম কী বলবো লিডারদের থেকে তো এর জন্য আমার একটা রেসপন্সিবিলিটি যে আপনাদের প্রতি অন্তত এইটুকখানি করার যে প্রশ্নগুলো ঠিকঠাক করে উত্তর দেওয়ার এবং যতগুলো প্রশ্ন আসছে একবারে অনেকে বুঝতে পারছে না শুনতে পাচ্ছে না এবং অনেকে দেখেছি আমার প্রশ্ন যে সেশানটা থাকে তার মধ্যেই সেইখানে আলোচনা করা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে তো আমি রিকোয়েস্ট করবো যে পুরোটা শুনবেন পুরোটা শুনলে উত্তর পেয়ে যাবেন ধরে ধরে যদি রিপ্লাই করতে যাই আমি নিজে প্রশ্নর উত্তরগুলো খুঁজে বার করতে পারবো না আমারও খুঁজতে হয় সময় লাগে নানা রকম কনফার্মেশান লাগে তারপরে আমি আপনাদের সামনে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আনি এমনি এমনি আনি না অনেক ভেবে চিনতে তারপরে আনি ভেরিফাই করে ওকে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং আমি সম্বিত প্রথমের ভিডিওটার মেন জিনিস এখানে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অনেকেরই প্রবলেম হচ্ছে যে দাদা মেম্বার জয়েন করেছি জনের মধ্যে সাতজনের ফুল কেওয়াইসি করা রয়েছে তিনজনের করতে পারিনি তা তবুও সে তিনজন শো করছে না তিনজন কিছুতেই আমার টিমের থেকে বাদ গেল বা বাদ দিল কি করে এটা দেখুন দু তিন রকম ভুল হতে পারে দু রকম ভুল হতে পারে একটা হচ্ছে আপনার তরফ থেকে একটা হচ্ছে কোম্পানির আপডেটের জন্য তো কোম্পানির কোনো আপডেটের কারণে যদি ভুল হয় সেটা অ্যাড হয়ে যাবে কোনো রকম চিন্তা করবেন না কোম্পানিকে মেলও করে দিতে পারেন সাপোর্ট অ্যাট দ্য রেট লাইফস্টাইল এইখানে মেল করে দিয়ে জানাতে পারেন যে থ্রি মেম্বার্স আর নট অ্যাডেড ইন মাই টিম তো এরমভাবে তাদের ডিটেলসগুলো আপনি চেক করে নেবেন যে ঠিকঠাক ডিটেলস পাঠাচ্ছেন নাকি যে ইউজার আইডি আপনার ঠিকঠাক দিয়েছে নাকি স্পন্সর আইডি আপনার নাম ঠিকঠাক দিয়েছে নাকি সেগুলো দেখতে হবে ওকে স্পন্সর আইডির পরে যদি একটা আই বা কিউ একটা কোনো ক্যারেক্টারও যদি পড়ে যায় তো সেটা কিন্তু আপনার টিম থেকে বাইরে বেরিয়ে যাবে এটা কিছু কিছু লোকের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি এটা পজিটিভ প্রবলেম আর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তাড়াতাড়ি ওকে যা লাইফ স্টাইলে মেল করুন মেল করে জিজ্ঞাসা করুন ওরা সলভ করে দেবে কোনো রকম তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে করুন সময় আছে এখন অনেক ব্যস্ত হবেন না কোনো রকম চিন্তা করবেন না আচ্ছা নেক্সট দাদা কাজ স্টার্ট হওয়ার পর কি নিউ আইডি খোলা যাবে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ কাজ স্টার্ট হওয়ার পরে যদি অনেকে দেখবে যে ইনকাম হচ্ছে নাকি তাই দেখে এসে অ্যাকাউন্ট খুলবে তারাও খুলতে পারে অবশ্যই খোলা হবে এবং সবসময়ই খোলা হবে ওকে এবারে তার পিভি করতে দাম বাড়ে কি না তখন ম্যাটার করবে না কারণ ইনকাম অলরেডি শুরু হয়ে গেলে লোকে বিশ্বাস করবে তাই না আর একটা কথা আমি এখানে সাজেস্ট করে পার্সোনালি আমি বলছি যারা যারা বিশ্বাস করতে পারছেন না বা বুঝতে পারছেন না জ্বালা স্টাইল আদব রিয়েল নাকি আমি বলে দিই জ্বালা স্টাইল অলরেডি পেমেন্ট দিয়েছে জুন মাস থেকে যা যাদের পেমেন্ট হয়েছে তাদের কিন্তু দিয়েছে আপনারা যদি পেমেন্ট হয়ে থাকে সেখানে উইথড্র অপশানে গিয়ে দেখবেন যদি ওয়ালেটে জমে থাকে একশো ইউরো বেশি উইথড্র করতে যান তো আপনি উইথড্র করতে পারবেন ওকে আর ইহা এবারে লঞ্চ হওয়া বাকি ইহার হচ্ছে মেন প্রোগ্রাম কিছু কিছু স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে আমরা যেমন ছাদে দাঁড়িয়ে থাকলে আমরা দরজা খুলে রাস্তায় নাম নামার সময় আমরা নিশ্চয়ই ছাদ দিয়ে একবার লাভ মেনে নামি না আমরা ধীরে ধীরে ছাদের দরজা থেকে নিচে নামি সিঁড়ি দিয়ে নিচে নামি এরকমভাবেই প্রত্যেকটা স্টেপ আছে তেমনভাবেই প্রত্যেকটা কোম্পানিরও স্টেপ আছে এগুলো মানতেই হয় কিছু করার নেই এটা আপনি মানুন না মানুন এটা বাস্তব এটা মানতেই হবে আর যদি কোনো অন্য কোম্পানিতে না দেখে থাকেন তো এত শিওরভাবে বলবেন না যারা যারা চিন্তা করছে যে এটা রিয়েল না ফেক রিয়েল না ফেক এটা অনেকেই সাধারণ মানুষ জানে না ইভেন সাধারণ মানুষ তো এটাও জানে না যে ডুয়েল কারেন্সিতে আমার কার্ডে টাকা তুলতে হবে নানারকম প্রশ্ন আমি এখনও পাচ্ছি একটু বাদেই পাবো আমি দেখাচ্ছি আর চিন্তা অবশ্যই করবেন না যদি বিশ্বাস না হয় আপনারা ইনকাম শুরু হোক তারপরে জয়েন করুন কোনো মাথা ব্যথা নেই আমি তো তাই বলি আর ইনকাম শুরু হোক তারপরে পিবি করুন তাতে আপনার ইনকাম কম হবে তো কী হয়েছে ইনকামটা তো শুরু হবে আপনাদের যে মোটিভটা রয়েছে যে আপনার মোটিভটা স্যাটিসফ্যাকশান পাচ্ছে না যে কারণ ইনকামটা দিচ্ছে না ইনকাম শুরু হোক তারপরে করবেন যখনই ইনকাম শুরু হবে তারপরে করবেন আপনি বা ইনকামটা কারুর হাতে পেয়ে দেখে তার পয়সায় খেয়ে দে তারপরে করবেন সোজা কথা বলতে তাই না তো চলুন নেক্সট প্রশ্ন যাচ্ছি মোট অ্যাড এসছে সতেরোশো ষোলোটা কিন্তু দুদিন দিন ধরে দশটা এগারোটা অ্যাড দেখাচ্ছে এখানে ইহাতে আপডেট চলছে ইহার আপডেটটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছে ইহা কিন্তু অফিসিয়ালি ইহা তখনই জানাবে যখন আমাদের কাছে রিয়েল অ্যাড আসবে বা রিয়েল অ্যাডের জন্য ইহা তৈরি থাকবে ইহা কিন্তু রিয়েল অ্যাডের জন্য অলরেডি তৈরি রয়েছে এবং জানিয়ে দিয়েছিল তিরিশ তারিখে লঞ্চ করবে লঞ্চ করে গেছে কিন্তু এর আপডেটগুলো বাকি আছে যে আমাদের স্পন্সারশিপগুলো এখনও কিন্তু আসেনি এটা মনোযোগ সহকারে দেখবেন বা আমরা যাতে রেফার করেছি ইয়াতে রেজিস্টার ইউজার অপশানের মধ্যে আপনারা দেখতে পাবেন কাউকে দেখাচ্ছে না সেখানে কিন্তু দেখাবে এই জিনিসটা আপডেট হওয়ার পরে ইনকাম দেবে তার আগে না অনেকে প্রশ্ন করছে ইনকাম কবে থেকে দেবে সেটা আমি উত্তর এর সঙ্গেই আলাদা করে দেব আচ্ছা দাদা ক্রিপ্টো বোনাস চারশো আশি এটা আমি কিভাবে ইউজ করব হ্যাঁ ক্রিপ্টো বোনাস চারশো আশি যখন এটা ক্রিপ্টোতে লিস্টেড হয়ে যাবে তখন আপনি এটাকে নিয়ে ট্রেড করতে পারেন বা কেনাবেচা করতে পারেন ওকে আপনার পার্সোনাল ভেরিফাই করা অ্যাকাউন্ট থেকেই এটা সম্ভব আচ্ছা নেক্সট আচ্ছা এখানে এটা দাদা আমি বেশি করে ভিডিও দেবেন অবশ্যই বেশি করে দেবো কিন্তু আপনাদের সাহায্যের জন্যই দেবো কোন রকম আলতু ভিডিও না আর ভিডিওগুলো অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনি জানি হয়তো কয়েকজন দেখছে ভালোভাবে কিন্তু পুরো ভিডিও না দেখলে উত্তর পাবেন না উত্তর বারবার করে বলবেন বারবার করে ভুলে যাবেন কিন্তু উত্তর পাবেন না আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি উনি আমার কাছে একটু প্রশ্ন করেছেন যে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড দিয়ে যা লাইফস্টাইল থেকে কি টাকা উইথড্র করতে পারবো দেখুন প্রথমে যা লাইফস্টাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে বা ইহাতেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যা লাইফস্টাইলে যে প্রিপেড কার্ডটা দেবে কোম্পানি থেকে সেই প্রিপেড কার্ডে টাকা তোলা যাবে ইহাতেও তাই কোম্পানি থেকে প্রিপেড কার্ড দেবে সেই প্রিপেড কার্ডে টাকা তোলা যাবে আর যা লাইফস্টাইলে ক্রিপ্টো কারেন্সিতে টাকা তোলা যাবে এখানে কোনো আপনার কোনো নিজের ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড এই সবে টাকা তোলার কোনো ব্যাপার নেই বা বলা হয়নি ওকে তো এইটা পরিষ্কারভাবে শুনবেন আপনারা পরিষ্কারভাবে শুনে বুঝতে পারবেন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ভিসা কার্ডের ব্যাপার না যে কোনো সেভিংস অ্যাকাউন্ট যেটা জিরো ব্যালেন্স না সেটা একটা ম্যাচিউরিটি অ্যাকাউন্ট সেখানে ম্যাচিওর এক ম্যাচিওর একজন আঠারো বছরের উপরে কারোর অ্যাকাউন্ট এবং আঠেরো বছরের উপরে অ্যাকাউন্টের যার নাম তার নামেই যেন যা লাইফস্টাইল থাকে সেই উইথড্র করতে পারবে এবং তার অ্যাকাউন্টেই উইথড্র হবে ওকে নেক্সট ভাইয়া ইয়া প্রোফাইল সব ইনফরমেশান ঠিক দেয়া কিন্তু জেন্ডারে ক্লিক করলে কোনো অপশান আসতে আসতেছে না এখন কি করতে পারবো প্লিজ জানাবেন ইহাতে যে অপশানটা আসছে না সেটা আপনি অন্য একটা ব্রাউজারে ট্রাই করুন বা কোনো ব্রাউজার গুগল ক্রোম ফায়ারফক্স আর কি মজিলা ফায়ার ফক্স যেটাকে বলে আর অপেরা এই তিনটে ব্রাউজারে ট্রাই করুন হ্যাঁ যদি দেখেন সেম সমস্যা তো ওয়েট করে যান আর ক্লিয়ার ক্যাশ করুন মোবাইলটাকে অপটিমাইজ করুন রিফ্রেশ করুন রিস্টার্ট করুন মোবাইল ভালো থাকবে মোবাইলটা বারবার করে ইউজ করতে পারবেন আর মোবাইলে নানা রকম এদিক ওদিক ফিচার বন্ধ রাখুন মোবাইল যদি ভালো রাখতে চান এটা পার্সোনালি আমি অন্য কোনো টপিকে আনবো টেকনিক্যাল সেশানে আলাদা করে একটা ফ্রেশ টপিকে আপনার মোবাইল কী করে ঠিক রাখবেন তো এইগুলো করবেন আর পারলে যদি পারেন তো অন্য কারোর মোবাইল বা অন্য কোনটা ডিভাইসে লগ ইন করে দেখুন এখনও তো ইনকাম স্টার্ট হয়নি কোনো সমস্যার কোনো চিন্তা নেই আচ্ছা দাদা যা লাইফস্টাইলে অ্যাকাউন্ট করে রেজিস্টার রেজিস্ট্রেশন করে ফেলেছি পরে ভেরিফিকেশন করেছি দেখাচ্ছে কিন্তু প্যাকেজ দেখাচ্ছে কিন্তু আমার ছমাস পরে অ্যাক্টিভ হবে নাকি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে দয়া করে জানাবেন খুবই অসুবিধার মধ্যে আছি থ্যাংক ইউ দাদা অ্যানসার ফর দ্য অ্যান্সার মি অফ টেলিগ্রাম ওকে টেলিগ্রামে আমি ওনাকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি তো আপনাদেরও দিয়ে দিই ইহাতে রেজিস্ট্রেশান করার পর যদি পিভি ভেরি পার্সোনাল ভেরিফিকেশান করেন তখন কিন্তু আপনার ছমাস ওয়েট করতেই হবে কিচ্ছু করার নেই আর এখানে যে স্কিপের কথা বলা হয়েছে তখন স্কিপ করুন কি না করুন কোনো ম্যাটার করবে না আপনি স্কিপ না করেও যদি ফেলে রাখেন ওই অবস্থায় তারপরে পিভি করেন তাতেও আপনি নন পিভি মেম্বার হিসাবেই স্বীকৃতি পাবেন প্রথম ছ মাসের জন্য তারপরে কিন্তু আপনি পিভি মেম্বারে আপডেট করে দেওয়া হবে যদি আপনি ইয়ার রেজিস্ট্রেশনের পরে পিভি করে থাকেন আচ্ছা নেক্সট যেদিন পিভি করবেন তার পর থেকে মাস ওকে আচ্ছা নেক্সট যে পয়েন্টটা বলবো এখানে যা স্টাইলে রেজিস্ট্রেশন করে তারপরে পিভি করে যে মানে চব্বিশ ঘন্টা পর মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর রেজিস্ট্রেশন করেছি ইহাতে যদি কোনো সমস্যা না থাকে সে যদি ইহাতে ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন করে সেই অ্যাকচুয়ালি রিয়েল পিভি মেম্বার ওকে আচ্ছা নেক্সট ইমেল ভেরিফিকেশান না হলে কি কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে অ্যাড দেখতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু বিজ্ঞাপন পরবর্তীকালে আসবে নাকি সেটা জানা নেই ইমেল ভেরিফিকেশানটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্টাইলে লগ ইন করার পরেই যখন আপনি রেজিস্ট্রেশানটা কমপ্লিট করে করে ফেলছেন এবং তারপরই লগ আউট করে একবার লগ ইন করার সময় আপনার ইমেল ভেরিফিকেশানটা চাইবে সেটা করতেই হবে বারবার চেষ্টা করেও আপনাকে করতে হবে দাদা আজকে অ্যাডস দেখার জন্য ঢুকেছিলাম তারপর অ্যাড দেখা শুরু হয় তারপর আমি বেরিয়ে কিন্তু ঢুকি আর অ্যাড দেখাচ্ছে না হ্যাঁ সেটা হবে কারণ এটা অ্যাড যখন না আসার কথা এসছে আপনি অ্যাডসগুলো দেখে শেষ করেছেন আর কোনো অ্যাডস দেখাবে না পাঁচটা দশটা সাতটা আটটা এরকম করে দেখাচ্ছে আমি আজকে দশটা করে অ্যাড দেখেছি অ্যাকাউন্টে তো এইটুকুই আপডেট রয়েছে আর নেক্সট অপশান নেক্সট প্রশ্ন চলে যাই দাদা বাংলাদেশ থেকে বলছি দাদা আমি ইহাতে লগ করতে গেলে লগ ইন অপশান আসে বাট ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব তা আসে না আপনি একটা অন্য ব্রাউজারে ক্লিক করুন দেখুন ব্রাউজারটা ক্লিয়ার ক্যাশ করবেন ক্লিয়ার ক্যাশ করলে আপনার মোবাইলটা ফাস্ট হতে হবে অপটিমাইজ হতে হবে যাতে সহজেই ইন্টারনেট থ্রু বা ইন্টারনেট স্পিড থ্রু আমার কাছে ডেটাগুলো আসতে পারে এবং ডেটা না আসতে পারলে তখন এই প্রবলেমগুলো দেখা যায় ক্লিক করলে কাজ করছে না নানা রকম প্রবলেম করছে বা কেউ একটা লিঙ্কে ক্লিক করে সেটা একটা ফ্ল্যাশ ব্রাউজার করে সেই ব্রাউজারটা পুরোপুরি কাজ করে না সেখানেও তারা ইউজ করে কিন্তু ওই ব্রাউজারটা ইউজ করতে বারণ করছি ওই ফ্ল্যাশে কোনো রকম ঠিকঠাক কাজ হয় না আপনি পারলে আলাদা করে গুগল ক্রোম ডাউনলোড করুন গুগল ক্রোম কিন্তু শুধু গুগল না গুগল ক্রোম একটা ব্রাউজার সার্চ করবেন নেটে গুগল ক্রোম সেখান থেকে পাবেন মজিলা ফায়ার ফক্স একটা ব্রাউজার সেটাও তাই আর অপেরাও একটা ব্রাউজার এইগুলো তাই তিনটে রেফায়ার করি অনেকে অন্যান্য ব্রাউজার ইউজ করছে পেড ব্রাউজারও ইউজ করতে পারেন তো আমি পেডের মধ্যে ঢুকছি না ফ্রিতেই করুন আপনারা আগে ইনকামটা করুন সাজেস্ট করব আর তারপরে পিভি করুন কি জয়েন করুন আপনাদের ব্যাপার আর যদি বলেন যে হ্যাঁ ইনকাম করলে এখন যদি পিবি না করি তাহলে তো আমাদের ইনকামটা কম হবে হ্যাঁ হবে আপনার এখানে বিশ্বাস নেই যখন আপনি আগে কম থেকেই শুরু করুন আপনার আলটিমেটলি তো ছ মাস এক বছর বাদের থেকে তো ফাইনাল ইনকামটা বাড়বে তো সেই জন্য নিশ্চিন্ত থেকে নির্ভয়ে পিভি করুন ওকে বা নির্ভয়ে জয়েন করুন যেটা করতে চান সেটা নির্ভয়ে বা মনে কোনো দ্বিধাবোধ না রেখে সেটা করুন যদি কোনো বাধা থাকে বা চিন্তাভাবনা থাকে না আমি এটা বিশ্বাস করতে পারছি না বা পুরোপুরি আমি বুঝতে পারছি না আমি ওয়েট করে যাব পরে একবারে রেজিস্ট্রেশন করবো এখন কোনো রেজিস্ট্রেশন করব না তাও ঠিক আমি বারবার সাজেস্ট করছি রকম কেউ কাউকে প্রেশার দেয়নি সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে এখন যে অপশানটা দিই এটা যদি থাকতো আগে আমিও তাই করতাম তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি কেউ কাউকে ফোর্স করার ব্যাপার নেই তো আপনারাও সবাইকে ফোর্স করবেন না কোনো রকম ভুল গাইড করবেন না এইটুকানি আমি বিশ্বাস রাখি আপনাদের উপর এবং আপনারাও আমার ওপর যেভাবে বিশ্বাস রেখে করছেন এখন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসবো হয়তো আজকে একটা ভিডিও আসতে পারে আবার পরে তো আজকের জন্য গুড বাই অ্যান্ড জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ